হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়ো বেবির এই বেড প্রোটেক্টরটা। এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, এটা রেড কালারের মধ্যে নিয়েছি। 21টা আলাদা আলাদা কালার পাওয়া যায়। এটা ভীষণ কমফোর্টেবল, লাইট ওয়েট, ব্রিদেবল অ্যান্ড ওয়াটারপ্রুফ। এটা কিন্তু ভীষণ কমফোর্ট দেয় বেবিকে, বিছানাটাকে ক্লিন রাখে আর বেডটা একদমই ভিজতে দেয় না। এতগুলো সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে। আমি নিয়েছি এক্সট্রা লার্জ সাইজটা, যেটা 200x140 সেন্টিমিটারের, কারণ বাজেট ফ্রেন্ডলি হিসেবে আমার ওটাই ঠিক মনে হচ্ছিল। আমার বেডটা কিং সাইজের ঠিকই, কিন্তু আগে পিছে যদি একটু ফাঁকাও থাকে তবুও কোনো অসুবিধে নেই, কারণ আমি আমার মেয়েকে কিন্তু ধারের দিকে বসাই না, ও মিডিলটাতেই থাকে, তাই মিডিলের পোর্শনটা বেশি কভার হলেই ভালো। আমি যখন ফার্স্ট প্যাকেজিংটা খুললাম এতটা কমফোর্টেবল ছিল। এগুলো অ্যাকচুয়ালি ম্যাজিক ম্যাট, যেটার ছোটো পিসগুলো কিন্তু আমার মেয়েকে আমি জন্মের থেকে ইউজ করাই। ওর 6টা আলাদা আলাদা কালারের এই ম্যাজিক ম্যাটগুলো আছে। এগুলো একটু এক্সপেন্সিভ হয় বাট ভীষণই ভালো। এর মধ্যে যদি টয়লেট করেও দেয় তোমার বেবি, তবুও কিন্তু এটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়, কোনো ওডর ছাড়বে না। আর এটা হচ্ছে বড় সাইজটা, যেটা যদি তোমরা পুরো বেডটাতে দিয়ে রাখো তাহলে কিন্তু তোমার বেডটা প্রোটেক্টেড থাকবে। আফটার 8 মান্থস আমি এটা পারচেস করলাম, কারণ আমি অনেক রকমের পারচেস করেছি, বেড প্রোটেক্টর কোনোটাই সেরকম কাজ করেনি। আমার বেডে ম্যাট্রেসের ওপরে গদি পাতা আছে, তাই গদিটা খুবই এফেক্টেড হচ্ছিল আর ভিজে থাকছিল। বর্ষাকাল অলমোস্ট পড়েই গেছে, তাই শুকোতে চাইছে না, ফ্যান চালাতে পারছি না। এভাবে কিন্তু গদিগুলো বা ম্যাট্রেস যারা পাচ্ছ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তোমরা যদি এরকম একটা কিনে নাও, এটা 909 MRP আছে, বাট আমার পড়েছে 750 মতো কুপন দিয়ে। আমার মেয়েকে নিয়ে এসে আমি এর উপরে বসিয়ে রেখেছি। আমার বাবুই পাখি একটু কনফিউজ হয়ে গেল, যেখানে সেখানে টয়লেট করে দিতাম, আজকে মা এটা কিসের উপর বসিয়ে দিল। একটা ছোট্ট করে থাম্বনেল নিয়ে নিচ্ছি, তারপর আমি ওকে এটার উপরে ছেড়ে দেব। ও এবার যেদিকে খুশি যাক আর যেখানে খুশি টয়লেট করুক। আমার মেয়ে মনে হচ্ছে এই ম্যাট্রেসটার ম্যাটেরিয়ালে খুব হ্যাপি আর খুব কমফোর্টেবল। ওকে জিজ্ঞাসা করছিলাম, ও তো খুব খুশি হচ্ছিল। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড একটা প্রোডাক্ট।